হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই দেখো ছেলেটার হাতে কি ক্ষত বিক্ষত হয়েছে, আর সাথে দেখো কি প্রচণ্ড পোকা পড়েছে হাতে। এখন ডাক্তারখানায় এসেছে, এখন এটাকে ট্রিটমেন্ট শুরু করা যাবে। এখন একটা তুলোতে ডেটল নিয়ে নিল, এখন পুরোটা হাতে ডেটলটা দিয়ে দিল। এখন আরেকটা ওষুধ নিল, সাথে ওষুধগুলো দিয়ে দিল, সাথে ফেনা উঠে গেল। এখন একটা চিপটির সাথে যে পোকাগুলো পড়েছে সেগুলোকে এক এক করে উঠিয়ে নেবে। এই দেখো, দেখছো কি পরিমাণে পোকা পড়েছে, পোকাগুলো পরিষ্কার করে। এই দেখো সবগুলো পোকা এখন খেতে রাখা হলো। এখন একটা মেশিনের দ্বারা এগুলোকে ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিল। এই দেখো, এখন এতে একটু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে দেখো হাত কি সুন্দর হয়েছে। হাতের নখগুলো প্রচণ্ড বড় ছিল, ডাক্তারবাবু সেই নখগুলো কেটে ফেলে দিচ্ছে। এখন আর একটা মেশিন নিলে মেশিনের দ্বারা উপরের নখগুলো যে কালো কালো হয়েছিল সেগুলোকে ক্লিয়ার করে নিচ্ছে। এখন দেখো ছেলেটা খুবই খুশি হাতের এই চমৎকার দেখে। এখন আরেকজন ছেলে এসেছে, দেখো সাথে ওর নাক দিয়ে একটা পোকা ঢুকে গেল। এখন সাথে সাথে ও ডাক্তারের কাছে চলে আসলো। এখন দেখছে নাক দিয়ে রক্ত পড়ছে। আর ছেলেটার সাথে আগে কী হয়েছে তা জানার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, আর একটা ফলো বাটনে ক্লিক করে দিও। পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। এখন নাকের একটা বন্ড দিয়ে নাক যে ময়লাগুলো আসলো সেগুলো ক্লিয়ার করে নিচ্ছে। এই দেখো পুরোই ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। এখন একটা চিপটি দিয়ে পোকাটাকে বের করে নেওয়া হলো। এখন নাকের ভিতরে প্রচুর পরিমাণে পোকাটা যে লার্ভা ছেড়েছে সেগুলোকে বের করে নিচ্ছে। এই দেখো, এগুলো যদি বড় হতো তাহলে আরও সমস্যা হয়ে পড়ে যেত। তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে এসে পড়ছে, অনেক ভালো কাজ করেছে। এই দেখো এই মাছটাই ডুবেছিল। এই দেখো এখন নাকের ভিতরে একটা মেশিন ঢুকিয়ে নিল। মেশিনের দ্বারা এটা সবগুলো ময়লা চুষে নিচ্ছে মেশিনের ভিতরে। এই যে কোনো অসুবিধে হোক না কেন ফ্রেন্ডস, তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হোক, এবার সেটা হোক না কেন ছোটো বা বড়। এখন একটা তুলোতে ওষুধ লাগিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে নাকের ভিতরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, নাকটা পুরো পরিষ্কার। আজকের জন্য এতটুকুই, বাই ফ্রেন্ডস।